টেলিভিশন পর্দা অথবা রূপালি পর্দা বা লাইভ পারফরমেন্স, দর্শকদের বিনোদনের জন্য ক্যামেরার সামনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের ঈদটা কেমন যায়? তাদের ঈদটাও কি টেলিভিশন পর্দার মতো ঝকঝকে নাকি সাদামাটা? তারকাদের ঈদ নিয়ে থাকছে এবারের বিশেষ প্রতিবেদন। দর্শকদের নাটক, সিনেমা ও সঙ্গীতের মাধ্যমে সবসময়ই তারকারা বিনোদন দিয়ে আসছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে তারকাদের ব্যস্ততা আরও বেড়ে যায়, কারণ ঈদে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে তারকারা। কিন্তু সবকিছু ছাপিয়ে দিন রাত কাজের ব্যস্ততায় থাকতে হয় তাদের। ঈদের বিশেষ নাটক ও সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকে তারকারা। শুটিং এর ফাঁকে তারকাদের ঈদ আনন্দ নিয়ে কথা হয় তাদের সাথে। কুরবানি ঢাকায় কেমন বোরিং লাগবে, মানে কখনো করা হয়নি, ভাবতে গেলেই কষ্ট হয় যে না কুরবানি ঢাকা করব, ইম্পসিবল। এটা আসলে দেশের বাড়িতে, দেশের বাড়ি বলতে আমার ওইখানে আসলে জন্ম, তো ওখানে মনে হয় যে ওটাই আমার দেশের বাড়ি। এটাই আমার প্রথম হবে যে আমি আমার নিজের টাকা দিয়ে কুরবানি দিব। বাড়িতে তো সবাই কিনে দেখি, ছোটোবেলা থেকেই গরু খাসি সবাই জবাই করে, তার মধ্যে থাকি, আনন্দ করি, কিন্তু নিজের টাকায় কিনে কুরবানি দিব এটার মজাটা আসলে আলাদা। মানে ফিলটা বোঝাতে পারবো না, খুব এক্সাইটেড লাগছে। ঈদটা হয় কি, আমার আসলে ঈদের আগে কাজের চাপ এত যায়, তা আমার ওই মানে শুয়ে থাকতেই ভালো লাগে, অথবা শুয়ে থাকতে বাধ্য হই, ভালো লাগা না লাগার কিছু নাই। ঈদের সময় ঢাকা শহরটা ভালো লাগে, ফাঁকা লাগে, এটা আমি খেয়াল করে দেখলাম যে এটাই বোধহয় আনন্দ, এই আনন্দটাই লাগে। বেশিরভাগ তারকাদের ঈদ আনন্দ ঈদের কর্মব্যস্ততার সাথেই মিশে যায়। তাদের ঈদ আর দশটি মানুষের মতো না হলেও তাদের কাজটাকে বানিয়ে নেয় ঈদ আনন্দের একটি মাধ্যম। ঈদ খুব সাদা মাটার ব্যাপার আমার সব, আমার কাছে সবসময় যায়, বন্ধুবান্ধব সাথে বাসায় মাঝে মধ্যে যাই, দেখা হয়। ঈদের সবসময় একটা যেটা থাকে সেটা হচ্ছে ঈদের একটা লাইভ আমরা বাজাই যে কোনো একটা চ্যানেলে, তো ওটার জন্য একটা প্রিপারেশন নিতে নিতে আসলে চলেছে। বিশেষ করে স্পেশালি ঈদের আগের দিন রাত্রে খুব সবাই ঢাকায় যারা থাকে সবাই একসাথে মিট করার চেষ্টা করি। কোরবানির সময় আমি মফস্বল জেলা শহর বরগুনাতে বড় হয়েছি, জেলা শহরে কোরবানি করার মজা এক ধরনের বিশাল স্মৃতির ঘটনা আমার কাছে, সেটা অনেক আনন্দের। এখনকার ঈদটা খুব বিশেষ না হলেও অনেক তারকাই স্মরণ করে তাদের ছোটবেলার ঈদটাকে। কোরবানি ঈদে আমার অনেকগুলো মজার অভিজ্ঞতা আছে। কোরবানি ঈদে আমি বেশিরভাগ সময় ইয়াতে যে ছোটোবেলায়, একদম ছোটোবেলায় আব্বু হচ্ছে যে নামাজ পড়তে গেলেন মসজিদে, আমি মসজিদের কোনো একটা চিপার মধ্যে, যে আব্বু নামাজ পড়ছে আমি কোনো একটা চিপার মধ্যে যে শুয়ে ঘুমায় গেছিলাম, মানে পরে আমাকে দু তিন ঘন্টা খুঁজে পায় নাই, তো আমার কারণে কোরবানি দেওয়াটা ডিলে হয়ে গেছিলো। আমরা ছোটোবেলায় সব একসঙ্গে কোরবানির মাংস, আব্বা আমাদেরকে বিরক্তি লাগতো আমাদেরকে মাংসের টুকরায় এবার সাথে সে বাসে আত্মীয় স্বজনের বাসায় পৌঁছাতে হতো, তারপরে মনে করেন যে কোরবানির পরপর আম্মা একটা পোলাও রান্না করতো এবং সেটা একদম প্রথম যে কলিজাটা, সেই কলিজা দিয়ে কোরবানির পোলাওর মাংস মানে কলিজা ভুনা খাওয়া, এই অসংখ্য স্মৃতি আসলে কোরবানির সময় থাকে। ক্যামেরার পিছনের তারকারাও মানুষ, আর দশজন মানুষের মতো তাদেরও পরিবার আছে, আছে ভালো লাগা। তাদের এই অক্লান্ত পরিশ্রম আর কাজের স্পৃহার কারণেই দর্শকরা ঘরে বসে উপভোগ করতে পারে ঈদ আনন্দের একটি বিশেষ অংশ। সাকিব হাসান শুভ, শোবিজ টুনাইট।